বাবা গ্রেপ্তার হওয়ার দীর্ঘ 8 মাস পর অবশেষে গতকাল গ্রেপ্তার হয়েছেন সুকন্যা মণ্ডল। আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, রাতভর জেরা করা হয় সুকন্যা মণ্ডলকে। আর যে খবরটা উঠে আসছে, ব্যাংক কর্মীর দেওয়া একটি তথ্যই কিন্তু সুকন্যা মণ্ডলকে কুপকাত করে দিয়েছে। ওই এক তথ্যতেই সুকন্যা বধ হয়ে গেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার সাথে সাথে কার হাত দিয়ে কোটি কোটি টাকা পাচার হয়েছে, কার হাত দিয়ে কোটি কোটি টাকা যেত বিভিন্ন জায়গায়, কার হাত দিয়ে কোটি কোটি টাকা আসতো ব্যাংকে জমা পড়তো, সেই ব্যক্তির নামও কিন্তু ইতিমধ্যেই জেনে ফেলেছে ইডির আধিকারিকরা। এমনই কিন্তু খবর উঠে আসছে ইডির সূত্রে, সুকন্যা মণ্ডলকে নিয়ে কিন্তু একেবারে তোলপাড় ইডির দপ্তর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ব্যাংক কর্মীর দেওয়া একটা তথ্যতেই অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল কুপকাত, সব রহস্য ফাঁস। গরু পাচার কাণ্ডে গত আগস্টে গ্রেপ্তার করা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সেই তদন্তে বুধবার গ্রেপ্তার হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। এই দুর্নীতির তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির হাতে। ইডির দাবি, অনুব্রত মণ্ডল এবং তার পরিবারের সদস্যদের মোট 20 কোটি টাকা জমা পড়েছিল 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত। ইডির পক্ষ থেকে সুব্রত বিশ্বাস নামে এক ব্যাংক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছিল, বিভিন্ন সময় অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে টাকা নিয়ে গিয়েছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে চালকের হাত থেকেই টাকা পাঠাতেন। 6 কোটি টাকা পাঠিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করতে বলা হয়েছিল, সেগুলির মধ্যে ছিল একাধিক রাইস মিল এবং একাধিক কোম্পানির নামে অ্যাকাউন্ট। ওই জমা করা টাকা দেখেই সুকন্যা মণ্ডলের নামে 3 কোটি টাকা FD করা হয়েছিল। অনুব্রত সুকন্যার নামে 26টি সম্পত্তি কেনা হয়েছিল, সেই সমস্ত সম্পত্তি ইডির নজরে আগে থেকেই ছিল। একাধিক সম্পত্তি কেনা হয়েছিল ভোলে বোম রাইস মিলের নামেও। এত টাকা কোথা থেকে এলো তার কোনো সদুত্তর জিজ্ঞাসাবাদ পর্বে সুকন্যা দিতে পারেনি বলে দাবি ইডির। এরপরই গ্রেপ্তার করা হয় সুকন্যা মণ্ডলকে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির 8 মাসের মাথায় গ্রেপ্তার করা হলো অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। তিনি নানাভাবে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এদিকে অনুব্রতর হিসেবরক্ষক মনীষ কোটারিকে জেরা করে সুকন্যা সম্পর্কে নানা তথ্য পাওয়া গেছে। ইডি সূত্রে খবর, গরু পাচার মামলায় টাকার বহু জমি কিনেছিলেন অনুব্রত, সেই হিসেব দেখলে হাঁ হয়ে যেতে হয়। আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে ফাঁসিয়ে দিলেন কিন্তু ওই ব্যাংক কর্মী, যে ব্যাংক কর্মী তার বাড়ি থেকে কোটি কোটি টাকা নিয়ে যেতেন, এমনকি ড্রাইভারের মাধ্যমেও টাকা পাঠাতেন অনুব্রত মণ্ডল, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডলের ওই ড্রাইভার তুফান মিদ্দা, তিনিও কিন্তু এই মুহূর্তে ইডির নজরে, তাকেও কিন্তু জেরা চালিয়েছে ইডির আধিকারিকরা, CBI-এর আধিকারিকরা। তবে এই মুহূর্তে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের মামলায় ওই গাড়ির চালকের নাম উঠে আসায়, যেহেতু ব্যাংক কর্মী তিনি স্বীকার করেছেন কোটি কোটি টাকা বারে বারে ব্যাংকে পাঠিয়েছেন ওই ড্রাইভারের হাত ধরে, এবার কিন্তু ওই ড্রাইভারেরও কপাল পুড়তে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর এই মুহূর্তে কিন্তু সুকন্যা মণ্ডলকে আজ তোলা হচ্ছে দিল্লির রাউস এভিনিউ আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে ইডির আধিকারিকরা। সুকন্যা মণ্ডলও কিন্তু জামিনের জন্য ঝাঁপাতে চলেছেন দিল্লির রাউস এভিনিউ আদালতে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে এই মুহূর্তে কিন্তু ব্যাংক কর্মীর এক অস্ত্রী বধ হলেন সুকন্যা মণ্ডল, তার সাথে সাথে কিন্তু ফেঁসে গেল তার গাড়ির চালকও, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে।